हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी तानी, तुम्हारा केमन आछो? आशा करी तुम्हारा खूब भालो आछो। आज के आमी तुम्हारे साथ जो रेसिपिटा निये एसेछि एटा किन्तु गाजर हालुआ प्लस गाजर लाड्डू। तुम्हारे आमी दुटोई करे देखाबो, खूब ही इजी एंड सिम्पल प्रसेसे तुम्हारा किन्तु गाजर हालुआ लाड्डू तैरी करते पारो। आर एटा स्पेशली किन्तु शीते खेते भालो लागे, बाट आमी गरमे एटा ट्राई करलाम, एटा किन्तु खेते खूब ही भालो लागजे। तुम्हारा अवश्यई बाड़ीते ट्राई करे देखो, आशा करी तुम्हारे खूब ही भालो लागबे। ताहले चलो देखे नाओ एई रेसिपिटा तुम्हारा कि ভাবে বাড়িতে বানাবে। আমার এখানে হালুয়াটা বানাতে যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে, যে তোমাদের দেখো এখানে আমি গাজর একদম মিহি কিন্তু গ্রেট করে রেখেছি, একদম মিহি করে। আর কিন্তু এখানে নিয়ে নিয়েছি দুধ, এটা আমি জাল দিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি গুঁড়ো দুধ, নিয়েছি ঘি, নিয়েছি আমি একটা চিনি নিয়েছি স্বাদ মতো, আর খোয়া ক্ষীর, আর নিয়েছি কাজু কিশমিশ, এখানে কিন্তু আমি কেটে নিয়েছি, আর কিছু এলাচ, দুটো এলাচের টুকরো নিয়েছি। এরপর দেখো আমি এখানে ননস্টিকের একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। তার মধ্যে দেখো আমি এখানে প্রায় 1 টিস্পুন মতো ঘি দিয়ে দেব। দিয়ে তারপর এটা ঘিটা যখন পুরো মেল্ট হয়ে আসবে, তখন এর মধ্যে কিন্তু আমি দেখো যে একদম মিহি করে গ্রেট করে রেখেছিলাম, এখানে প্রায় বড় 3-4টে কিন্তু বড় বড় সাইজের আমি গাজর নিয়ে নিয়েছি, সেটা খুব ভালো করে মিহি করে গ্রেট করে নিয়েছি। এটা আমি ঘিটার সাথে হালকা একটু ভেজে নেব, মিনিমাম 5 মিনিট আমি হাই ফ্লেমে, কিন্তু গ্যাসটা আমার এখন হাই ফ্লেম আছে, দিয়ে আমি একটু ভালোভাবে গাজরটা ভেজে নেব। গাজরটা কিন্তু তোমরা যদি এইভাবে ঘিয়ের সাথে ভেজে নাও, তাহলে কিন্তু দেখবে গাজরটার কিন্তু টেস্টটাও কিন্তু অনেকটা সুন্দর আসবে। আর এখানে যেহেতু ঘিয়ের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিই, 5-7 মিনিট এখানে গাজরটা ভেজে নিয়েছে। তারপর এখানে আমি 500 মতো দুধ নিয়ে নিয়েছি, সেই দুধটা কিন্তু আমি দেখো এটা ভাজার পরে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেবো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুধটা আমি কতটা পরিমাণে দিয়েছি, এখানে জাস্ট এটা গাজরটা একদম মাখা মাখা থাকবে, খুব বেশি ঝোল ঝোল থাকবে না, এরকম আমি দুধটা দিয়ে নিয়েছি। দেওয়ার পরে এর মধ্যে একটু স্বাদ অনুসারে আমি একটু নুন দিয়েছি, খুবই সামান্য পরিমাণে নুন দেবে, তোমাদের কিন্তু পরিমাণ হিসাবে তোমরা ইনগ্রিডিয়েন্টস বাড়াবে কমাবে। এটা আমি ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পরে এটা আমি কভার করে দিয়েছি, এটা গ্যাসটা লো ফ্লেমে আমি কিন্তু মিনিমাম 5-7 মিনিটের জন্য কিন্তু গ্যাসটা লো ফ্লেমে রেখে দিয়েছি। নেক্সট 7-8 মিনিট পরে তোমাদের আমি আবার দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু আমার এখানে দুধটা রয়েছে, মানে পুরো ড্রাই হয়ে যায়নি। এরপরে কী করবো, এখানে চিনিটা কিন্তু আমি অ্যাড করব। এখানে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে গাজরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, আর গাজরের যে কাঁচা যে গন্ধটা সেটা যাতে চলে যায়। তারপরে আমি এখানে চিনিটা কিন্তু অ্যাড করছি, দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনিটা দিয়ে তোমরা একটা হাই ফ্লেমে কিন্তু এখানে গাজরটা তোমরা ভালোভাবে মিশিয়ে নেবে, আর এটা কিন্তু অনেকক্ষণ টাইম নিয়ে তোমরা গাজরটা কিন্তু এরকমভাবে মেশাতে থাকবে, মিক্স করবে। আর এখানে দেখো আমার এখানে দুধটা কিন্তু পুরো শুকিয়ে গেছে, আর কতটা ড্রাই হয়ে এসছে। এরপরে এখানে আমি গুঁড়ো দুধ যেটা নিয়েছিলাম, আমুল দুধের গুঁড়ো, সেটা আমি দেখো এখানে কিন্তু দিয়ে দিচ্ছি, এখানে 2 টিস্পুন মতো আমি দিচ্ছি। এতে কিন্তু গুঁড়ো দুধটা দেওয়া একটা স্বাদটাও খুব ভালো হবে, প্লাস তোমরা যে এটা যে লাড্ডুটা তৈরি হবে এটা কিন্তু বাইন্ডিংয়ের খুব ভালো কাজ করবে, বেশ আঠা আঠা ভাব হবে, এর জন্য আমি দুধটা দিয়েছি। আর এখানে কিন্তু ক্রাশ করে রেখেছিলাম কাজু, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ, এখানেও আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। তোমরা যে যে ড্রাই ফ্রুটস পছন্দ করো সেগুলো দিতে পারো, তোমরা কিন্তু আলমন্ড পেস্তা কিন্তু অ্যাড করতে পারো। আমি এবারে দিয়ে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখো আমি ভালোভাবে নাড়িয়ে নেবো। তারপর দেখো আমি একটা গ্রেট করে দিচ্ছি খোয়া ক্ষীর, এইভাবে খোয়া ক্ষীর যদি এর ভিতরে গাজরের হালুয়ার মধ্যে ইউজ করো, খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগে, খুবই ইয়ামি লাগে। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার একদমই মিডিয়াম আছে, একদমই হাইতে নেই, মিডিয়াম ফ্লেমে আমি ভালোভাবে কিন্তু এটাকে কিন্তু মিশিয়ে নেব। আর তোমরা একটু আমার গাজরের হালুয়াটা দেখো, একদমই কিন্তু খুব বেশি জল জল থাকবে না, ড্রাই হয়ে আসবে, তখনই কিন্তু তোমরা নামিয়ে নেবে। আর এখানে দেখো আমার গাজর হালুয়াটা কিন্তু একদমই রেডি, আমি জাস্ট এটা ঢাকা দিয়ে রেখে দেবো, তোমাদের সার্ভিং বলে সার্ভ করে দেখাবো। এরপরে দেখো আমি এখানে যে গাজরটা, আমি গাজরের যে হালুয়াটা তৈরি করেছিলাম সেটা একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর উপর দিয়ে একটু খোয়া ক্ষীর আর কাজু দিয়ে ডেকোরেট করে নিয়েছি। আর সেম গাজরের হালুয়াটাই আমি দেখো হাতের মধ্যে কিন্তু এরকমভাবে নিয়ে একটা ডো নিয়ে একটা বল, মানে যেরকম লাড্ডু যেরকম করে সেরকম ঠিক গোল গোল করে কিন্তু করে নেবো লাড্ডুর শেপে। তোমরা জাস্ট দেখো কতটা সুন্দরভাবে লাড্ডুর শেপে হয়ে যাচ্ছে, এইভাবে ভালোভাবে কিন্তু গোল গোল করে আমি কিন্তু কতগুলো লাড্ডুর শেপে করে নেব। তারপরে দেখো আমার এখানে কড়া হয়ে গেছে, আমি জাস্ট ডেকোরেট করার জন্য এখানে অর্ধেক করে কাজু আর একটা করে কিশমিশ উপরে দিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দর লাগে দেখতে আর খুব সুন্দরভাবে ডেকোরেট হবে, আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি লাগে, তোমরা ইজিলি বাড়িতে বানাতে পারবে। আমার কিন্তু এখানে গাজরের হালুয়া আর লাড্ডুটা রেডি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। ওকে, বাই।